আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আমরা একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম চলো দেখা যায় সেখানে কি আছে তো এই তো এই সেই বাসা এটা হচ্ছে রেবিনা মঞ্জিল এই বাসাটা অনেক সুন্দর ছিল ভিতরে আরও বেশি সুন্দর চলো দেখিনি এটার ভেতরের এরিয়াটা এতটাই সুন্দর যে কী আমি বলবো যারা বিশেষ করে গাছ পছন্দ করে তারা এই বাসাটাই পছন্দ করবে যাই হোক তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের মেন গেট দিয়ে ঢুকেছি ভেতরে আরো অনেক চমক রয়েছে তোমরা দেখতে থাকো শুধুমাত্র দেখাশোনা করার জন্য দুইজন ছিল যাদের সাথে আমাদের কথা হয়েছে অলরেডি সেটা ভিডিওর মধ্যে নাই আমার হাজবেন্ড আমার বেবি নিয়ে আছে আর ওই পাশে আমার মাকে দেখতে পাচ্ছ আমরা ফুল ফ্যামিলি এসছিলাম ঘুরতে আমরা প্রায়ই ঘুরতে যাই আসলে ভালো লাগে না সপ্তাহে একদিন না ঘুরতে গেলে চলো ভিতরে দেখা যাক আর কি কি বিষয় আছে কেন আমরা এখানে বারবার ঘুরতে গিয়েছি এর আগে একবার ঘুরতে গিয়েছিলাম তখন আমার অনেক ভালো লেগেছিল তাই আমি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তোমরাও দেখতে পারবে তাহলে বাসাটা কত সুন্দর দেখতে পাচ্ছ গাছগুলো কত সুন্দরভাবে কালার করা আছে তো আমার হাজব্যান্ডকে আমার বেবি দিয়ে দিয়েছিলাম সে নিয়ে হাঁটাহাঁটি করছিল আর আমি এদিকে ভিডিও শ্যুট করছিলাম সামনে একটা দোলনার একটা স্লিপার রাখা আছে আমি এটাতে উঠেছিলাম যদিও স্লিপারটাতে উঠতে পারি নাই তো এটা পরে ভিডিওতে দেখাবো আমার হাজব্যান্ড এখন পিকচার তুলছে আমি ভাবলাম যে না আমি এখন পিকচার তুলবো না আমি এখন ভিডিও করব। তারপরে এই যে দেখতে পাচ্ছ এখানে বসার জন্য জায়গা করা আছে খুবই সুন্দর লাইটিং করা আছে পুরো পুকুরটা শুধু পুকুর বললে ভুল হবে পুরো বাসাটাই লাইটিং করা আছে যেটা অন্ধকারে রাত্রে খুব ভালো দেখায় কিন্তু আমি তো দিনের বেলা গেছিলাম তাই আমি তোমাদের জন্য ভিডিও করতে পারিনি যাই হোক তো দেখতে পাচ্ছ সামনে আমি এই হিলটা নিয়েছিলাম তাই ভালো এটারও একটু শ্যুট করি নিই যাই হোক তোমরা দেখতে পাচ্ছ এই যে এই সেই কাঙ্ক্ষিত বাসা যারাটা যেটা আমার খুব ভালো লেগেছে আর কি কারণ ওয়ালে এইভাবে গাছ লাগানো সচরাচর দেখা যায় না লোকটা আসলেই খুব গাছ প্রেমিক ছিল আমার মনে হয় তো খুবই সুন্দর না এটা আমার কাছে অনেক ভালো লেগেছে এখন তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আমি আরও অন্যান্য জায়গা তোমাদের দেখাবো যেগুলোতে আমি গিয়েছি আমি প্রায় চেষ্টা করেছি সেগুলো সবগুলো ভিডিও ছোটো ছোটোভাবে রাখার জন্য শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করব বলে তো দেখতে পাচ্ছ পুকুরের চারধারে অনেক সুন্দরভাবে গাছ লাগানো আছে এই সেই বাড়ি বাড়ির ওয়ালে যে গাছগুলো লাগানো হয়েছে খুবই ছোটো ছোটো পাতা ছিল এর সামনে একটা গাড়ি ছিল এই গাড়িটাতে বাজারও গাড়ি এই গাড়িটাতে আমি অনেক রকম শ্যুট করেছি অনেকভাবে সেটা পরবর্তী কোনো ভিডিওতে হয়তো দেখানো হবে যাই হোক এরিয়াটা বিশাল ছিল এই আমরা প্রায় লাস্ট গেটে চলে এসেছি এটা খুব নিরিবিলি ছিল তাই আমার অনেক ভালো লেগেছিল কারণ বাচ্চা নিয়ে বেশি ঝামেলার জায়গাতে ভালো লাগে না আর কি নিরিবিলি হলে ভালো লাগে দেখতে পাচ্ছ কত রং বেরঙের এখানে গাছ লাগানো আছে পরিবেশটা আসলেই খুব সুন্দর ছিল তোমরা আসলে যারা নিটিবিলি পছন্দ করো তাদের খুব ভালো লাগবে এখানে আমি একটা ক্যাট পেয়ে গেছি যেটা আমার খুব ভালো লেগেছিল আমি তাকে ভিডিওতে ধরার চেষ্টা করেছি কিন্তু সে খালি ভিডিও দেখলেই ফোন দেখলেই পালায় আমাকে দেখলেও পালায় আমি তাকে ধরার চেষ্টা করেছিলাম কারণ বিড়ালটা অনেক কিউট ছিল কিন্তু শেষ পর্যন্ত সে আমাকে দেখলেই পালায় গেছিলো যাই হোক আসার পথে আমি দোলনাতে উঠেছিলাম এই তো তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ আমি আর আমার ছেলে শীতকালে গিয়েছিলাম বলে সোয়েটার টুপি সব পরে আছি তাকেও পরাই দিয়েছি আমি ভাবলাম একটু দোল খেয়েই নি তারপরে যে আমি আর আমার বেবি উঠে পড়েছি দোল খাচ্ছিলাম আর এদিকে আমাদের শর্ট ভিডিও করছিল তারপর ওকে স্লিপারে উঠালাম কিন্তু আমি উঠতে পারিনি কারণ এটা অনেক রিস্কি ছিল যাই হোক ভালো থেকো আজকে পর্যন্ত আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভালো লাগলে আল্লাহফে